আপনারা দেখছেন বাংলা সার্কেল নিউজ, জনগণের পক্ষে বাংলার সংবাদ। মায়ের জন্ম ভিটেতে মায়ের স্বপ্নাদেশ পাওয়া জগদ্ধাত্রী মায়ের পুজো। প্রতি বছরের মতো এবছরও সমস্ত রীতিনীতি ও তিথি মেনে বিশ্বজননী মা শারদার জন্মভিটে মাথুরার জয়রামবাটিতে শুরু হলো জগদ্ধাত্রী পুজো। শুক্রবার ভোর 5:30 থেকে জয়রামবাটি মাতৃমন্দিরের নাট মন্দিরে শুরু হলো জগদ্ধাত্রী পুজো। জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন জগৎ জননী মা শারদার মা শ্যামা সুন্দরী দেবী। কথিত রয়েছে, স্বয়ং জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন শ্যামা সুন্দরী দেবী। আজও সেই প্রাচীন নিয়ম ও তিথি মেনেই পুজো পরিচালনা হয়ে আসছে জয়রামবাটি মাতৃমন্দিরে। এখানকার পুজোর বয়স আনুমানিক 150 বছর। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ভক্তি ও নিষ্ঠার সাথে এখানে পুজো পরিচালনা করা হয়। মায়ের দেশে জগদ্ধাত্রী পুজো দেখতে হাজির হয় বহু দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। এই বছরে কোভিড আবহে স্বাস্থ্যবিধি মেনেই সীমিত সময়ের মধ্যে পূজা দর্শন জয়রামবাটি মাতৃমন্দিরে। বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দির থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। প্রথমেই আমার অনেক ছোটবেলা থেকে ইচ্ছাটা ছিল যে আমি জগদ্ধাত্রী পুজো মায়ের মাতৃমন্দিরে মায়ের বাড়িতে গিয়ে দেখব। আমি যেখানে বাস করি আমার বর্ধমানে, ওখানে আমার জগদ্ধাত্রী পুজো হয়। কিন্তু মাতৃমন্দিরে আমরা জানি মা শারদা তিনি স্বপ্নাদেশ পেয়ে নিজে জগদ্ধাত্রী পুজো প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। এবং তিনি তো বলেছে অনেক বাধা বিপত্তি আমাদের জীবনে আসছে, ভয়ও লাগছে এত দূরে যাব, কিভাবে যাব, এই পরিস্থিতি এখন কেটেছে তাহলেও তো পরিপূর্ণভাবে কাটেনি। তাই সেই মায়ের বাণীটাকেই আমি মনে করলাম, ভয় কি বাবা, আমি রয়েছি, আমি মা থাকতে তোমাদের ভয় কি। তাই আজকে সত্য সত্যই আজ এই মহা অষ্টমীর দিনে জগদ্ধাত্রী পুজো দেখতে মাতৃমন্দিরে চলে এলাম। এখানকার পরিবেশ অপূর্ব পরিবেশ, পূজারী মহারাজেরা খুবই নিষ্ঠা সহকারে পূজা করছেন। মাকে দেখে মাতৃমন্দিরে শ্রী শ্রী মায়ের রূপ দেখে এবং মায়ের জগদ্ধাত্রী মায়ের মূর্তিতে জগদ্ধাত্রী মাকে দেখে, সঙ্গে আমরা জানি মায়ের দুই জয়া বিজয়া যোগিন মা গোলাপ মা, তাদেরকে সঙ্গে নিয়ে মা যেন খুব আনন্দে আমাদের কাছ থেকে পূজা প্রণাম গ্রহণ করছে। আমরা এসে খুব তৃপ্তি পেয়েছি, মনে হচ্ছে না প্রতি বছর বছর জগদ্ধাত্রী পুজোতে আমরা এখানেই আসবো। নাম চন্দ্রমা মণ্ডল।